নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আরেকটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আপনারা সকালের জলখাবারেও ব্যবহার করতে পারেন, বিকেলের জলখাবারেও ব্যবহার করতে পারেন, আবার টিফিনও দিতে পারেন। চিড়ের পোলাও। তার জন্য আমার লাগছে চিড়ে। এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। 3টে আলু আমি এরকম স্কোয়ার আকারে কেটে নিয়েছি। এখানে কয়েকটা আমি কাজু নিয়েছি, কয়েকটা কিশমিস নিয়েছি, কতগুলো বাদাম নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে এখানে আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর একটু জিরে, একটু মৌরি নিয়েছি। এবার সবার প্রথমে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। এটাকে জল পাল্টে পাল্টে 4-5 বার করে ধুতে হবে। চিড়েতে কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে। ভালো করে ধুয়ে আমি এটাকে 4-5 বার ধরে ভালো করে ধুয়ে নিয়ে এরকম এরকম জাতীয় জিনিসের ওপর চিড়েগুলো রাখবো, যাতে জল টলটা সম্পূর্ণ ঝরে যায়। বন্ধুরা, চিড়েটাকে আমি 4-5 বার ভালো মতো ধুয়ে এই যে এরকম ভাবে জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখুন, এই যে এরকম বেশ ঝুরঝরা হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি। একটু সাদা তেল দিলাম আর সাথে একটু ঘি। পোলাও মানে একটু ঘি লাগবেই। এবার সবার প্রথম আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম, কাজু, কিশমিশ এই 3টে আমি একসাথে দিয়ে ভেজে নেব। এটা বাদামটা দিলাম, এটা কাজুটা, আর এগুলো কিশমিশ। এবার এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। এবার আমি ভাজা করে তুলে নিয়েছি। এবার 2টো তেজপাতা দিলাম, 1টা শুকনো লঙ্কা, আর এখানে মৌরি, জিরে আর গোটা গরম মশলা আছে, একটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু হয়ে গেলেই আমি আলুগুলো দিয়ে দেব। সবার প্রথম ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিই। আলুটা দিয়ে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করবো, করে তারপর আমি পেঁয়াজটা অ্যাড করবো। আলুটা আমি 1-2 মিনিট মতো ভেজে নিয়েছি, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি কুচানো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ। এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে দিই। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি আলুটা আর পেঁয়াজটা 4-5 মিনিট ধরে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এই যে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ ভালোভাবে। এবার আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আর চিড়ের পোলাও করার জন্য কিন্তু বাজার থেকে অবশ্যই মোটা চিড়ে সেটা কিন্তু আনবেন। সরু চিড়ে হলে যেগুলো এমনি দোকানে চিড়ে পাওয়া যায় তাতে কিন্তু পোলাওটা ভালো হবে না।
এবার আমি মিডিয়ামটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে এই চিড়েগুলো খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর সাথে আমি এই যে কাজু কিশমিশ আর বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। আর এর সাথে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খায়, এক চামচ আর একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব, লো ফ্লেমে মিশিয়ে নেব। আমার চিড়ের পোলাওটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আমি একটু চেক করে নিয়েছি লবণ মিষ্টি সমস্ত কিছু ঠিক আছে। এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে একটু নাড়া দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর চিড়েটা দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে এটা ঢেকে রেখেছিলাম, এবার খুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চিড়ের পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরে খুব সুন্দরভাবে হয়ে গেছে রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।